কুরবানির গোশত তিন দিনের বেশি রেখে খাওয়া যাবে কি না? হ্যাঁ, তিন দিনের বেশি রেখে খাওয়া যাবে। এটা একেবারে রসুলুল্লাহর জামানা থেকে। এই যে আয়ামে তাশরিক আছে না, আয়ামে তাশরিক মানে কি? তাশরিক মানে হলো, তাশরিক শব্দের অর্থ অর্থই হলো শুকানো। কি শুকানো? গোশত শুকানো। অর্থাৎ সেই সময়কার রসুল্লাহর জামানায়, সেই সময়কার কুরবানি যেদিন হইতো, কুরবানি থেকে এই পাঁচ ছয় দিন মানুষ শুধু গোশত শুকাইতেন। রসুলুল্লাহর জামানা থেকে গোশত শুকাইয়া শুকাইয়া অভ্যাস আছে। আমরাও দেখেছি গোশত শুকাইয়া বয়ম ভর্তি করে রেখেছেন, বলা রকম ফলিতিন দিয়ে বেঁধে রেখেছেন, যখন ইচ্ছা তখন আগের রাত্রে ভিজাই রাখছেন, সকাল কুরবেলা দেখা গেছে পুরো একবারে টাটকা গোশতের মতো হয়ে গেছে। অনেক কুরবানিদাতা আছে যে তারা কুরবানি দেওয়ার পরে সে সব বিলাইয়া দেয়, তিন দিন খাওয়ার মতো তার ঘরে রাখেই না। কিন্তু গরিব এমন মানুষ যে কুরবানি দেয় নাই, তাকে সবাই বলে যে ও মানুষের কুরবানি দেয় নাই তাকে দাও, এমনভাবে তার কাছে গোশত আসে, একটা গরুর গোশত তার কাছে স্টলে আসে। এখন এই গরিব লোক গোশত কী করবে? তিন দিনের বেশি কি খাওয়া যাবে না? খাওয়া যাবে। সে শুকাইও রাখতে পারে, ফ্রিজের মধ্যেও রাখতে পারে, অর্থাৎ যেভাবে প্রক্রিয়াজাত করে সে রাখার মানে তার সিস্টেম, সেইভাবে সে রাখতে পারে, খেতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। মুসলিম শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, কিতাবুল উদহাইয়া, কুরবানি অধ্যায়। সেই অধ্যায়ের হাদিস হলো আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি ওনার বাবা থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বললেন যে আল্লাহ রসুল ইরশাদ ফরমায়েছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। হাদিসখানা লম্বা, এটা তিনটা পার্ট। একটা হলো আল্লাহ রসুল বলতেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো। নাহাইতুকুম আন লুহুমিল আদাহিয়্যি ফাওকা সালাসিন ফামসিকু মা বাদা লাকুম। আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে তিন দিনের বেশি গোশত রাখতে নিষেধ করেছিলাম, এখন থেকে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা এখন তিন দিনের বেশিও গোশত রাখতে পারো, তিন দিনের বেশি যতদিন তোমাদের ইচ্ছা ততদিন পর্যন্ত রাখতে পারো। আল্লাহ রসুল নিষেধ করেছিলেন কেন? এলা ও সুনানের মধ্যে হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যেও হাদিসখানা বিস্তারিত আছে, যে একবার এক বছর, যে বছর আল্লাহ রসুল তিন দিনের বেশি গোশত রাখতে নিষেধ করেছিলেন, নিষেধ করার জন্য আল্লাহ রসুল ঘোষণা দিয়েছিলেন, সেই বছরে মরুভূমির কিছু বেদুইনরা এরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছিল, অর্থাৎ ফসল উৎপাদন হয় নাই, তারা বড় দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছিল, তাই তারা সবাই চলে এসেছিল মদিনা শরীফে, মদিনায় চলে এসেছিল। তো যেমন আমাদের বাংলাদেশের রোহিঙ্গারা যেমন এসেছে, এইভাবে হঠাৎ করে চলে এসেছে। তখন আল্লাহ রসুল বললেন এই এমন সময় তারা এসেছে কুরবানির মানে কিছুদিন আগে এসেছে। তো এসে যখন তারা অবস্থান করছে, আল্লাহ রসুল সেই বছর বললেন, শোনো সাহাবায়ে কেরাম কুরবানিদাতারা, যারা কুরবানি করবে এবছর তোমরা তিন দিন পর্যন্ত খাওয়া যায় এই পরিমাণ গোশত রেখে বাকিগুলো তোমরা বন্টন করে দিবে। শুধু কেন? যে এই যে আকস্মিকভাবে কিছু মানুষ দুর্ভিক্ষে পড়ে যে তোমাদের নিকটে এসে আশ্রয় নিয়েছে, তাদেরকে মধ্যে বন্টন করে দিবে যেন সবাই গোশতটা পায়। তো পরবর্তী বছর দুর্ভিক্ষ কেটে গেছে, তারা আবার তাদের বাড়ি করে চলে গেছে। যাওয়ার পরে পরবর্তী বছরও দেখা যায় যে সাহাবায়ে কেরামরা মানে পূর্বের বছরের মতো তিন দিন পর্যন্ত খাওয়া যায় এরকম গোশত রেখে বাকিগুলো বন্টন করতে চাচ্ছেন, কেউ কেউ রাখতে চাচ্ছেন। অন্যান্য সাহাবিরা বলতেছে না না না, রাখবে না, কারণ আল্লাহ রসুল যে গতবার নিষেধ করলেন। এখন দেখা গেল কেউ কেউ বললেন যে না, গতবার তো নিষেধ করেছিলেন ওরা আসছিল বলে, এবার তো তারা নাই। এইরকম যখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে, কিছু সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি গতবার বললেন তিন দিনের বেশি গোশত রাখা যাবে না, এবার তো সাহাবায়ে কেরামরা রাখতেছেন। আল্লাহ রসুল বললেন, ওমা জাকা, তো তারা রাখতেছে তো কি হয়েছে? তো সাহাবায়ে কেরাম বললেন, নাহাইতা আন তাকুলা লুহুমুদ দুহায়া বাদা সালাসিন, ইয়া রসুলুল্লাহ, আপনি যে নিষেধ করেছিলেন তিন দিনের বেশি গোশত রাখা যাবে না। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাম, তখন আল্লাহ রসুল বললেন, নাহাইতুকুম মিন আজলি দাফাতে আল্লাতি দাফাত। আল্লাহ রসুল বললেন আমি তো গতবার নিষেধ করেছিলাম এটা দুর্ভিক্ষের কারণে, কিছু মানুষ আসার কারণে, আল্লাতি দাফাত সেটা তো কেটে গেছে, সুতরাং ফাকুলু ওয়াদাখিলু ওয়াতাসাদদাকু, সুতরাং এখন থেকে তোমরা কি করতে পারো, এখন থেকে তোমরা খাইতে পারো, সদকা করে দিতে পারো, আবার ইচ্ছা মতো দিনে পর্যন্ত রাখতেও পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল অনুমোদন দিয়ে গেলেন, এখন থেকে আমরাও কি করতে পারি, সেই সময় থেকে আল্লাহ রসুলের জামানা থেকে তিন দিনের বেশি গোশত রেখে খাওয়া যায়, রাখতে পারি আমরা, তাতে কোনো অসুবিধা নাই।